তৃণমূল দুর্গার হাতে দলীয় পতাকা দেওয়ার প্রতিবাদে বুধবার গুড়াপে প্রতিবাদ মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ। এই মিছিলটি গুড়াপের তেলেকোনা থেকে শুরু করে হাসানপুর হাইস্কুলে এসে শেষ হয়। এই মিছিলে সাধু সন্ন্যাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চ্যাটার্জি, এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। নাম তার লবা, ভালো নাম লক্ষণ মণ্ডল, তিনি লতা, লতার পাতা, লকা, ভালোই নাম। তা তিনি মায়ের হাতে তোলামূল পার্টির পতাকা লাগিয়েছেন, যে পার্টি শুধু বিধানসভায় মেজরিটি নয়, জেলের ভিতরেও মেজরিটি পাওয়ার পথে। কয়েকদিনের মধ্যেই জেলের ভিতরেও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে এই পার্টি। আমি শুধু বলবো, পশ্চিমবাংলার সনাতনী দেবদেবী, হিন্দু সংস্কৃতি, আর ভারতে বসে জিহাদি কাজ যদি করেন, মানুষকে নিয়ে কি করে উপরে ফেলতে হয় আমরা সেটা জানি, সেটা আমরা করব। আমার হিন্দুদের একটা কথাই বলবো, আমি ব্রাহ্মণ, আপনি কায়স্থ, আপনি ক্ষত্রিয়, আপনি তপশিলি, এগুলো পরে বলবেন, আগে বলবেন আমি ভারতীয়, আমি হিন্দু। যদি এ কথাটা বলতে পারেন, আমি লকেট চ্যাটার্জি, বিমান ঘোষরা দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলা ও রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে, যে সরকার গুজরাট কর্ণাটকের মতো বিদ্যালয়গুলোতে গীতা পঠন পাঠনের ব্যবস্থা করবে। আজকে মহাকাল উজ্জয়িনী দেখুন, আজকে দেখুন কাশীধাম, আজকে কেদারধাম দেখুন, অযোধ্যার ফৈজাবাদ দেখুন, কিভাবে মোদীজি সাজিয়ে দিলেন, কিভাবে মা দুর্গাকেও হাতের মধ্যে রাজনৈতিক তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা লজ্জাজনক। এবং মা দুর্গায়ের বিচার করবে কার্নিভালের আলো দিয়ে, দুর্গা পূজোর আলো দিয়ে আজকে এসএসসি চাকরি প্রার্থীদেরকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে। মা দুর্গা কোনোদিন এদের ভালো করতে পারে না। সব হিন্দুদের একসাথে হতে হবে, সব সনাতনী মায়েদের সবাইকে একসাথে হতে হবে, আমাদের ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সেই জন্য সবাই একসাথে, যদি কখনো এরকম দেখেন তাহলে একসাথে আওয়াজ তুলতে হবে। কোনো রাজনীতি করতে আসেনি, কোনো রাজনৈতিক মঞ্চ আমি এখানে রাজনৈতিক কথা বলতে আসেনি, আমি একটা কথা রাজনৈতিক কথা বলবো না, শুধু বলবো নিজেদের ধর্মকে রক্ষা করতে গেলে মা বোন দাদারা ভাইয়েরা বোনেরা আমাদের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎকে একসাথে হয়ে উঠতে হবে, জাগতে হবে। আর ঘুমিয়ে থেকো না, সবাই রাস্তায় নামো, সবাইকে একসাথে লড়তে হবে নিজেদের বাঁচার জন্য, নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য, নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, ভারতবর্ষকে রক্ষা করার জন্য। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকুন, জয় মা দুর্গা। মা দুর্গার হাত যে হাতে ত্রিশূলং দক্ষিণে ধেয়ং খড়গং চক্রং চক্রমাদধ তীক্ষ্ণবাণং তথা শক্তি, এই ক্রমে আমরা ধ্যান করি, সেই হাতে তারা তৃণমূলের পতাকা লাগিয়েছে। এই পাপের বিচার না হওয়া পর্যন্ত সনাতনীরা চুপ বসে থাকবে না, সবাইকে গর্জন করতে হবে। আর আমার ঘরের কাছে কলকাতার মাটিতে এই গত দুদিন ধরে কোজাগরি লক্ষ্মী পূজার দিনে দোলপূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুবন্ধ বহিতেছে মলয় বাতাস, যারা এখানে বসে পাঁচালি পড়ে মা লক্ষ্মীর আরাধনা করেছেন, যে আমার মা দুর্গাকে অপমান করা হয়, আমার মা কালীকে অপমান করা হয়, আমার মহাদেবের মাথায় যদি কোনো অশ্লীল কুরুচিপূর্ণ দ্রব্যকে ঢেকে মহাদেবকে অপমান করার চেষ্টা হয়, আমরা হিন্দু সন্ন্যাসীরা বসে থাকবো না। প্রয়োজনে কলকাতায় যেখানে বসে মাননীয় রেড রোডে কার্নিভাল করেছেন, নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি, যোগাযোগ 7797170093 এবং 9382003105।